চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে নিয়ে খবর পরিবেশন করায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে শি জিনপিং প্রশাসন। শুক্রবার চীন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন। ব্রিটিশ গণমাধ্যম নিয়ন্ত্রকের মাধ্যমে সিজিটিএন এর সম্প্রচার লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথাতেই এই পদক্ষেপ নিল বেইজিং। এক বিবৃতিতে চীন জানিয়েছে বিবিসির আন্তর্জাতিক খবর চীন সম্পর্কিত প্রতিবেদনে বিধিনিষেধ গুরুতরভাবে লঙ্ঘন করেছে, ফলে দেশটির জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি জাতীয় ঐক্যের ব্যাপক ক্ষতি করেছে। তবে বেইজিংয়ের এই পদক্ষেপে ব্রিটেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাইডেন প্রশাসন।